এখানে অবস্থান কর্মসূচির অর্থ কেন আয়োজন করেছে তারা আজকে দিনকাল সহ বিভিন্ন মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যারাই সরকারের বিভিন্ন অন্যায় অত্যাচারের খবর জনগণের মাঝে দেওয়ার চেষ্টা করে সেটি বন্ধ হয়ে যায় আমরা দেখলাম চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেল ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল আমরা দেখলাম জয় জয় দিনের সম্পাদক শফিক রহমানের উপর কি ধরনের নির্যাতন চালানো হলো সব জয় জয় দিন বন্ধ আমরা দেখলাম আমার দেশের সম্পাদক জনাব মাহমুদ রহমানের উপর কি ধরনের শারীরিক মানসিক আইনি নির্যাতন চালানো হলো আমার দেশ বন্ধ হয়ে গেল সর্বশেষ কারণ এই ভাষার মাস সেই ভাষার মাসে ১৯ ফেব্রুয়ারি দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেল সরকার আইনকে ব্যবহার করছে নিজের ইচ্ছে মতো কারণ ইচ্ছে মতো ব্যবহার না করলেও ২০০০ কোটি টাকা পাচার করলে তাদের বিচার হয় না ১২ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেলে তার বিচার হয় না দেশের ত্রিবেগম খালেদা জিয়ার সেই যে অর্গানিক শাস্তির ১.৫ কোটি টাকা পেরিয়ে ৮.৫ কোটি টাকা আজকে ব্যাংকে থাকার পরেও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ওরাকে সাজা দেওয়া হয়েছে কিন্তু জামিন একটি মানুষের অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আইন আদালতকে ব্যবহার করে অর্থাৎ আইন আদালত কোনো অবস্থাতেই তার নিজস্ব গতিতে চলতে পারে না এবং পারে না তার প্রকৃষ্ট উদাহরণ বর্তমান সরকার আইন আছে আজকে হাজি সেলিম পিঠ দর্পে ঘুরে বেড়াচ্ছেন আর আমার নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের প্রিয় নেত্রী গণতন্ত্রের নেত্রী আজকেও গৃহবন্দী এই হচ্ছে আইনের বর্তমান অবস্থা অর্থাৎ আইন তার নিজস্ব গতিতে চলছে না কাজে আইনের কথা যারা বলেন তারা কি জানেন ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ১৪ জানুয়ারি নির্বাচনে মানুষটি ভোট দিতে গিয়েছিল ভোট দিতে যায় নাই আমরা দেখেছি বিভিন্ন চা পায়ের তন্তুরা ভোট কেন্দ্রে গিয়েছে ১৮ নির্বাচনে ভোটের দরকার পড়েনি আগের দিন রাত্রিবেলায় ভোট বাক্স ভরে ফেলেছেন অর্থাৎ আইন চলে নাই বেআইনি ভাবে নির্বাচিত হয়েছেন বেআইনি ভাবে আজকে ক্ষমতা দখল করে রেখে আজকে বেআইনি ভাবেই দেশকে শাসন করছেন জনগণের উপর শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজস্ব দলীয় বাহিনীতে অত্যাচার নির্যাতন করছেন কিন্তু আজকে দেখেন আজকে রাত পথে চেয়ে দেখেন যাদেরকে এতদিন ব্যবহার করেছেন সেই মানুষগুলো আজকে রাস্তায় নেমে এসছে আজকে যাদেরকে দিয়ে গ্রামে গঞ্জে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন সেই মানুষগুলো আজকে তাদের দাবিতে সোচ্চার অর্থাৎ এই যে গ্রাম পুলিশ এই গ্রাম পুলিশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সৃষ্টি গ্রাম সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সৃষ্টি কাজেই এই গ্রাম পুলিশদের যত ন্যায্য দাবি আছে আজকে আমরা বলবো এই সরকারের কাছে দাবি দিয়ে কোনো লাভ নেই আপনারা এতদিন তাদের স্বার্থ রেখেছেন এতদিন কোনো কথা নেই এখন স্বার্থে দেখছেন না দেখতে পাচ্ছেন না সেই জন্য আজকে তারা আপনাদের কথা শুনছে না রাজপথে নেমে আসতে হয়েছে কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে দেশের মানুষের দল জিয়াউর রহমান সাহেব যুদ্ধ খালি স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেন নাই অস্ত্র হাতে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশকে শাসন করা মুক্ত করেছেন স্বাধীন করেছেন শেষনী ত্রিবেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচারকে বিদায় করে আপনাদের ভোটে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং আজকে এই সরকারের ইতিহাস সবসময় গণতন্ত্রের কথা বলবে মুখে কিন্তু গণতান্ত্রিক আচরণ তারা কোনোদিন করে নাই তাদের পূর্বপুরুষরাও করে নাই চারটি মাত্র সংবাদপত্র আর একটি মাত্র দল করে বাক্সাল কায়েম করেছিল আর এই সরকারের আজকের প্রধানমন্ত্রী ৯৬ ক্ষমতাসীন হওয়ার পর নিউ নেশন পত্রিকা বলেন আপনার বাংলাদেশ টাইমস বলেন গরিব বাংলা বলেন আর বিচিত্রা বলেন বন্ধ করেছিল এইবার ক্ষমতাসীন হয়ে তারা আজকে কতগুলো মিডিয়া বন্ধ করেছে যত কালা কানুন আছে সকল কিছু করে আজকে অন
সরকারের আমলে যে পরিমাণ সংবাদকর্মী এবং সাংবাদিক নির্যাতিত নিগৃহীত এবং শহীদ হয়েছে, বাংলাদেশের কোন সরকারের আমলে এই ধরনের সাংবাদিক দলন সংবাদপত্র দলন জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা অন্য কেউ করে নাই। কাজে বিএনপি মানে জনগণের মুক্তি, বিএনপি মানে দেশের অধিকার, বিএনপি মানে স্বাবলম্বী, বিএনপি মানে তলাহীন ধুরি থেকে স্বয়ংবর বাংলাদেশ, বিএনপি মানে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা, বিএনপি মানে স্বাধীনতা সার্বভৌমত্ব। কাজেই আজকে আমাদের সকল মানুষগুলোকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসতে হবে। এই সরকারকে বিদায় করতে পারলেই দিনকাল খুলবে, এই সরকারকে বিদায় করতে পারলেই আমার দেশ খুলবে, মাহমুদুর রহমান আসবে, এই সরকারকে খুলতে বিদায় করতে পারলেই ইলিয়াস আলীকে পাওয়া যাবে, চৌধুরী আলমকে পাওয়া যাবে, যত অন্যায় অত্যাচার হয়েছে তার বিচার হবে, এই সরকারকে বিদায় করতে পারলেই তেলের দাম কমবে, জ্বালানির দাম কমবে, চালের দাম কমবে, মানুষের জীবনের নিরাপত্তা আসবে। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সবাই মিলিতভাবে এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় করি এবং সেই সাথে নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করি, জনগণের ভোটাধিকার আর দেওয়ার সুযোগ সৃষ্টি হোক এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তাহলেই আজকে আমাদের সকল দাবি আদায় হবে। সেই আদায়ের সেই সংগ্রামে আপনি আমি আমরা সবাই যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করব। সেই সাথে আমরা মনে করি দেশের সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফয়সলা হবে। ফয়সলা কোথায় হবে? এই রাজপথেই হতে হবে, কারণ এই সরকার কোন অবস্থাতেই সুন্দর সুন্দর কথার মাধ্যমে পদত্যাগ করবে এ আশা করার কোনো কারণ নেই। কাজেই মানু ভাইয়ের আমার আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসতে হবে। আজকে যেভাবে নেমে এসছেন ঠিক একইভাবে আগামী দিনে আমরা রাজপথে সংগ্রাম করে ইনশাআল্লাহ এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিদায় হবে এবং এই সংসদ বিলুপ্ত হবে, জনগণের সরকার কায়েম হবে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে, আপনাদের সকল অধিকার আদায় হবে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ গণতন্ত্র ফোরামকে এবং বিপি ইব্রাহিম সহ সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জামাল হোক, যশোরের জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক আহমদ জিন্দাবাদ।